এই হলো বিপ্লবী বাংলা নিউজ পোর্টাল এন্ড ওয়েব টিভি আর আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ আমাদের বিপ্লবী বাংলা নিউজের ক্যামেরা বেরিয়ে পড়েছিল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চলের আসুরালী গ্রামে। সেখানে আসুরালী গ্রামের মালিকপাড়া ও হিজলডিহা গ্রামে দুস্থ অসহায় মানুষদের সহায়তা প্রদানের ছবি ধরা পড়ল আমাদের বিপ্লবী বাংলা নিউজের ক্যামেরায়। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা এবং জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ইয়ামিন শেখ। এই দুটি পাড়া অর্থাৎ আসুরালী মালিকপাড়া এবং হিজলডিহা গ্রামে দুস্থ অসহায় মানুষদের খাদ্য বিতরণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা এবং জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ইয়ামিন শেখ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য বিষয় হল সারা দেশব্যাপী এবং রাজ্যব্যাপী যখন চলছে লকডাউন, মানুষের কাজকর্ম বন্ধ, দুস্থ অসহায় গরিব মানুষদের পেটে পড়েছে টান, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে সহায়তা প্রদান করছেন। আর সেই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চলের এই মালিকপাড়া এবং হিজলডিয়া গ্রামে সহায়তা প্রদান করলেন দুস্থ ও অসহায় মানুষদের পাশে এবং তাদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন বার্তা দিলেন। আপনারা দেখতে থাকুন সেই ছবি বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। আপনারা 10 কিলো করে চাল গম পাবেন, 10 কিলো করে পার কার্ড চাল গম পাবেন আপনারা প্রত্যেককেই। সুতরাং উনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ কিন্তু আপনাদের পাশে নেই। তাই আমি বলবো যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী রয়েছেন। সুতরাং আমরা আপনাদের ছোট্ট হিসাবে আপনাদের সর্বত্রভাবে পরিষেবা দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করছি। আর একটা দিক হচ্ছে প্রচেষ্টা বলে একটা ফর্ম অলরেডি বেরিয়েছে, সেই ফর্ম কাল থেকে আজ থেকেই আমরা ফিল আপ করার জন্য আমাদের যারা জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন ওনারা আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবেন। যারা দিন আনেন দিনখার লেবার শ্রেণী তাদের পরিবারের একজনকে সেই ফর্ম ফিল আপ করানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা করে দেবেন, 1000 টাকা করে দেবেন। সুতরাং আপনাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে। এছাড়া স্নেহের পরশ তিনি কি করেছেন যে যার আপনাদের হয়তো পরিবারের অনেক ছেলে অন্য অন্য রাজ্যে কাজ করতে গেছেন, তারা আটকে পড়েছেন, সুতরাং আপনি আপনার ছেলে ব্যাংকের অ্যাকাউন্ট এবং বাড়ির ঠিকানা নিয়ে আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম এখানে আছেন বা অনেকেই রয়েছে তাদের কাছে জমা দেন, ছেলের অ্যাকাউন্টে মাননীয় মুখ্যমন্ত্রী 1000 টাকা পৌঁছে দেবেন। সুতরাং এইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিরুলকা সিরুল ট্রাইপে যে সমস্ত আমাদের 60 বছরের ঊর্ধ্বে বাবা কাকা বা আপনাদের শ্বশুর শাশুড়ি রয়েছেন প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে মুখ্যমন্ত্রী অলরেডি এই মাসে দিয়ে দিয়েছেন। যাদের একটু মানে বাকি আছে তাদের ফিল আপটাও আমরা করিয়ে নিচ্ছি এবং আপনারা প্রত্যেককে 1000 টাকা করে পাবেন। এত সুযোগ সুবিধা দিচ্ছেন, সুতরাং আমাদের একটাই লক্ষ্য যে আমরা প্রত্যেককে সুন্দরভাবে যাতে বাঁচিয়ে রাখতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। এই আসুরালির যে মালিকপাড়া রয়েছেন এখানকার প্রত্যেকটি মানুষই অত্যন্ত গরিব,
দারিদ্রতা সীমার নিচে বসবাস করেন, তাই এই সমস্ত মানুষের পাশে সর্বত্রই আমাদের এই জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেস কিন্তু রয়েছে। অন্য কেউ আর মাঠে কিন্তু নেই, কেউ কি করছে বিমানে উড়ে বেড়াচ্ছে। এখন লকডাউনের সময় আপনি পায়ে হেঁটে 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর থেকে আসছেন, আর কেউ কি করছে বিমানে উড়ে তার জন্মদিন পালন করতে আসছে বিভিন্ন কলকাতার বুকে দিল্লি থেকে উড়ে। সুতরাং সেই জায়গাগুলো আপনারা মাথায় রাখবেন যে বিপদের দিনে প্রকৃত বন্ধুকে, সেই প্রকৃত বন্ধুটা আপনাদের পাশে এখন বুঝতেই পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের লোকজন ছাড়া আর কেউ কিন্তু আপনাদের পাশে নেই। কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আপনাদের গ্রামের এলাকার অঞ্চলের বাসিন্দা সম্মানীয় নবকুমার রুইদাস মহাশয় উপস্থিত রয়েছেন প্রদান করছেন, এবং ময়নাপুর অঞ্চলের কনভেনার সাহেব উপস্থিত আছেন, মোহাম্মদ আলী তরফদার রয়েছেন, উপপ্রধান সাহেব আমাদের প্রভাতদার রয়েছে, প্রভাত ঘোষে পায় আপনারাও কিন্তু খেতে পাবেন। সুতরাং না খেয়ে কেউ কিন্তু থাকতে পারবেন না, আমরা কিন্তু আপনাদের পাশে রয়েছি, সেই বার্তা আমি আপনাদের সকলের কাছে দিয়ে যাচ্ছি যে আমরা যদি খেতে পাই আপনারাও খেতে পাবেন। সুতরাং কেউ অভুক্ত অবস্থায় দিন কাটাতে আপনাদেরকে হবে না, সেজন্য আপনারা সর্বোত্তভাবে আপনাদের পাশে আছি। পয়লা মে থেকে আপনারা ডবল রেশন পাবেন, অর্থাৎ 10 কিলো করে চাল আপনারা পাবেন পার কার্ড পিছু, কার্ড পিছু 10 কিলো করে চাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদেরকে দিচ্ছে। আর আরকেএসওয়াই টু যে রেশন কার্ড, সেই রেশন কার্ডেও কিন্তু 5 কিলো করে চাল পাবেন, যেটাতে কিছু পাওয়া যেত না সেটাতেও তিনি 5 কিলো করে চালের বরাদ্দ করেছেন পার কার্ড পিছু। সুতরাং আপনাদের পাশে মমতা ব্যানার্জি ছিল, আছে এবং থাকবে, আপনাদের চিন্তা করার কিছু নেই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং কোনো অসুবিধা হলে আমাকেও ফোন করতে পারেন। আমাদের যারা জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব আছে একটা ফোন করবেন, আমরা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি আপনাদেরকে করব। এই বার্তাটুকু রেখে আরেকবার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্বাগত জানাই। করোনা ভাইরাসের জন্য আপনাদের সমস্ত কাজ আপনারা হারিয়ে ফেলেছেন, নিত্যদিনের যে কাজ আপনারা করতেন, দিন আনে দিন খাওয়ার যে কর্মসূচি আপনাদের ছিল সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। সেজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের রেশন ব্যবস্থায় এখন পুরো ফ্রি করে দিয়েছেন, অর্থাৎ কোনো পয়সা লাগবে না, এবং পয়লা মে থেকে আর 4-5 দিন পর থেকে আপনারা যা রেশন পেতেন পার কার্ডে 5 কিলো করে পেতেন, সেটা কিন্তু এবারে ডবল হয়ে যাচ্ছে, 10 কিলো করে পাবেন, 10 কিলো করে চাল আপনারা পাবেন। সুতরাং সেই সুযোগ সুবিধাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পয়লা মে থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। 2 নম্বর, যে আপনারা আরকেএস2 যে কার্ড আছে, অনেকেরই আরকেএসওয়াই2 যে কার্ড আছে সেই কার্ডে কোনো মালপত্র আপনারা পেতেন না, সামান্য কিছু পরিমাণে পেতেন, সেই জায়গাতে উনি 5 কিলো করে চালের ব্যবস্থা করে দিয়েছেন পার কার্ড পিছু, একটা কার্ডে 5 কিলো করে চাল মাসে কিন্তু আপনারা পাবেন। সেই বার্তাটা আপনারা জানালাম। প্রচেষ্টা বলে একটা ফর্ম যেটা আমরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে করিয়ে নেব, সেই ফর্মটা আপনারা যারা পরিবারের একজন অ্যাক্টিভ সদস্য তিনি 1000 টাকা করে পাবেন, 1000 টাকা পাবেন আর কি প্রচেষ্টা ফর্মটা ফিল আপ করলে, সেটা আমরা কিন্তু আপনাদের করিয়ে নেব। এই কঠিন সময়ে বন্ধু হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে, আমরা আপনাদের পাশে রয়েছি, চিন্তা করার কিছু নেই। আমরা সকলে যদি খেতে পাই আপনারাও কিন্তু খেতে পাবেন, কারণ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল আর মাঠে ময়দানে নেই, তারা শুধু ভোটের সময় আসে আর এরোপ্লেনে ঘুরে বেড়ায়। এই দুর্যোগের সময় সাধারণ মানুষ 300-400 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে তারা বাড়ি ফিরে আসছে, আর কেউ কেউ কি করছে প্লেনে এসে বার্থডে বা সেলিব্রেশন করছে, জন্মদিন পালন করছে। সুতরাং এই সময়ে জন্মদিনের কোনো পালনের জায়গা নেই, তাই আমি বলবো আপনাদেরকে সুরক্ষিত করার জন্য আপনাদের পাশে সর্বত্র আমরা ছিলাম, আছি এবং থাকব। রয়েছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার সম্মানীয় ইয়ামিন শেখ মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা ব্লকের অন্যতম নেতা সম্মানীয়। বলছি ইয়ে হলো ঠিক আছে।
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। বিপ্লবী বাংলা নিউজ ব্যুরো।